বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কোনো মাছের তরকারির চাইতে কিন্তু ইলিশ মাছের তরকারি খেতে সবচেয়ে বেশি সুস্বাদু। আর ইলিশ মাছটা কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে থাকে। এর আগেও কিন্তু আমি 4 রকমের ইলিশ মাছের রেসিপি একসাথে দেখিয়েছিলাম। তখন অনেক আপুরাই আমাকে কমেন্ট করেছিল ভিন্ন রকমের রেসিপি শেয়ার করার জন্য, যার কারণে আজকে আমি আমাদের বিক্রমপুরের আরও 4 রকমের ইলিশ মাছের রেসিপি একসাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার কাছে একটু হলেও ভালো লাগবে ইনশাল্লাহ। ইলিশ মাছ কিন্তু সব রকম তরকারি দিয়ে খাওয়া যায় না, তবে কিছু কিছু তরকারি দিয়ে কিন্তু ইলিশ মাছ খেতে খুব বেশি সুস্বাদু। তার ভিতরে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ, কচুর মুখি দিয়ে ইলিশ মাছ, শাপলা দিয়ে ইলিশ মাছের ঝোল, কিংবা একেবারে কাঁচা ইলিশ মাছ ভোনা, এই রেসিপিগুলো কিন্তু খুবই জনপ্রিয়। আর গ্রামে কিন্তু অনেক বেশি পরিমাণে এই রেসিপিগুলো খাওয়া হয়ে থাকে। আমার নানি যেভাবে কচু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করত, সেই রেসিপিটা। আর আমাদের বিক্রমপুরে কিন্তু সচরাচর এভাবেই রান্না করা হয়ে থাকে। এখানে আমি 1 কেজি কচুর মুখি নিয়েছি। প্রিয় দর্শক, অবশ্যই কিন্তু কচুর মুখি যখন কিনবেন তখন কিন্তু ভালোভাবে বুঝে শুনে কিনবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় কচুর মুখি কিন্তু গলায় ধরে। এই কচুর মুখিটা কিন্তু গলায় ধরে না, আরেকটা কচুর মুখি আছে যেটা একেবারে মাটি দিয়ে মাখানো থাকে, সেই কচুর মুখিটাও অনেক ভালো, ওইটাও গলায় ধরে না। সবগুলো কচুর মুখি কিন্তু আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কচুর মুখি থেকে কিভাবে পিচ্ছিল ভাব দূর করতে হয় তার একটা ভিডিও কিন্তু এর আগে আমি দেখিয়েছিলাম। আপনাদের সুবিধার জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়েছি আর 1/2 কাপ পরিমাণ সরিষার তেল গরম করে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এবার মিডিয়াম আঁচে আমি ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার মশলাটা কষানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ আর 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। প্রিয় দর্শক, যেহেতু এটা কচুর মুখি, গলায় ধরার সম্ভাবনাটা থাকতে পারে, যার কারণে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। ইলিশ মাছে আদা রসুনটা একেবারেই যায় না, কিন্তু যখন কচু দিয়ে রান্না করবেন তখন অবশ্যই অল্প পরিমাণে একটু রসুন ব্যবহার করবেন, এতে করে গলায় ধরার কোনো সম্ভাবনা থাকবে না। এখন এখানে অ্যাড করে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা আমি মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। প্রিয় দর্শক, তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। যারা নাকি ইলিশ মাছে জিরা, ধনিয়া, আদাবাটা ইত্যাদি ইত্যাদি মশলা ব্যবহার করেন, তারা কিন্তু সেভাবে দিয়েই এভাবে রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু গাদা আর পেটিটা আলাদা করে নিয়েছি। প্রিয় দর্শক, মশলাটার সাথে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি আর মাছটা কষানো হওয়ার জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। বেশি পরিমাণে কিন্তু পানি দিতে হবে না, এই পানিটা দিয়েই কিন্তু পুরোপুরি মাছটা কষানো হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 6 থেকে 7 মিনিটের মতো মাছটাকে কষিয়ে নিয়েছি। মাছটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি একটা একটা করে একটা বাটিতে তুলে নিচ্ছি মাছের টুকরোগুলো।
মাছগুলো তুলে নেওয়ার পরে অবশিষ্ট যে মশলাটা আছে এখানে আমি দিয়ে দিচ্ছি কচুর মুখিগুলো। প্রিয় দর্শক, কচুর মুখিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এই পানিটা দিয়েই কচুর মুখিটা আমি ভালোভাবে কষিয়ে নেব। প্রিয় দর্শক, কচুগুলো কিন্তু কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। আমি নাড়াচাড়া করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিচে কিন্তু অনেকটা লেগে লেগে আসছে। আর কচুর মুখিটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন না, মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করতে হবে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। যে পরিমাণ পানি দিলে কচুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং আপনি আপনার পছন্দ অনুযায়ী তরকারিতে ঝোল রাখতে পারবেন, ঠিক সেরকম আন্দাজ করেই কিন্তু এখানে পানিটা অ্যাড করতে হবে। সাথে দিয়ে দিলাম 8 থেকে 9টা আস্ত কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিয়েছিলাম বলক না ওঠা পর্যন্ত। প্রিয় দর্শক, কচুটা কিন্তু আমি আপনাদেরকে একটু চাপ দিয়ে দেখাচ্ছি যে কতটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিলাম কষিয়ে রাখা ইলিশ মাছগুলো। প্রিয় দর্শক, কচুর তরকারি কিন্তু অবশ্যই পাতলা ঝোল রাখতে হবে। কচুর তরকারি কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটা মাখা মাখা, মানে ঘন হয়ে যায়, তখন কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না। প্রিয় দর্শক, আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। সম্পূর্ণ তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আমি কিন্তু এর চাইতে আর ঝোল শুকাবো না। আপনারা কেউ চাইলে যদি ঘন ঝোল খান সেক্ষেত্রে আপনারা আরও কিছুক্ষণ সময় চুলার উপরে রাখতে পারেন, তবে কচুর মুখি দিয়ে ইলিশ মাছের তরকারি কিন্তু সব সময় পাতলা ঝোল খেতে বেশি সুস্বাদু। চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, আর চুলাটা বন্ধ করার আগে কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন লবণটা ঠিক আছে কি না। প্রিয় দর্শক, গরম থাকা অবস্থায় আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু ভাতের সাথে। তাহলে প্রিয় দর্শক, আজকে আর কোনো কথা নয়, আপনাদের সবার সাথে শেয়ার করলাম আমার নানির রেসিপিতে কচুর মুখি দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে ইনশাল্লাহ। এবার শেয়ার করছি 2 নম্বর রেসিপিটা। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন আমি কেন শুধুমাত্র আমার নানির রেসিপি শেয়ার করে থাকি। আজকে আমি আমার বাবার কাছ থেকে শুনে শুনে আমার দাদি যেভাবে ইলিশ মাছ রান্না করতো সেই রেসিপিটাই আপনাদের সবার সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। আসলে সত্যি কথা বলতে আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুরের রান্নাগুলো প্রায় সবই একই রকম, এটা নানি কিংবা দাদির আসলে ভিন্নতা নেই, প্রায় কাছাকাছি সব রান্নাগুলো। প্রথমে আমি এখানে একটা ইলিশ মাছ নিয়েছি, আর এই ইলিশ মাছটা এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। এর আগে আমি অনেকবার ইলিশ মাছ কাটা দেখিয়েছি, যার কারণে আজকে আর ইলিশ মাছ কাটাটা দেখাইনি। প্রিয় দর্শক, আমি কিন্তু এখানে পুরো একটা ইলিশ মাছই নিয়েছি, গাদা আর পেটিটা আলাদা করে নিয়েছি। আপনারা কেউ চাইলে কিন্তু গাদা আর পেটি একসাথে কেটে নিতে পারেন। এখন আমি ইলিশ মাছটা রান্না করব। তার জন্য চুলাতে একটা কড়াই বসিয়েছি, আর ইলিশ মাছে একটু তেল বেশি হলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তারপরেও অনেকের অভিযোগ এত তেল এত তেল, যার কারণে আজকে আমি হাফ কাপ পরিমাণ তেল এখানে অ্যাড করেছি, আর দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, সাথে অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ পানি। এই পানিটা দিয়ে এবার নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। এই পানি দিয়েই কিন্তু ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। সাথে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা।
যারা আদা রসুন খেয়ে থাকেন তারা এখানে আদা রসুনটা অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা আমি 7 থেকে 8 মিনিটের মতো মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন তেলটা উপরে উঠে এসেছে। এই অবস্থায় আমি নাড়াচাড়া করে এখন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটার সাথে মিক্স করে দিচ্ছি। আর মাছটা পুরোপুরি কষানোর জন্য কিন্তু আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এই পানিটা দিয়েই কিন্তু মাছটা ভালোভাবে কষানো হয়ে যাবে। পানিটা দিয়ে এখন আমি কড়াইটা ধরে ভালোভাবে ঝাঁকিয়ে দিচ্ছি। ঝাঁকিয়ে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে আমি 6 থেকে 7 মিনিটের মতো মাছগুলোকে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু মাছগুলোকে কোনোভাবে খুন্তি বা চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না। কড়াইয়ের দুই পাশে ধরে ভালোভাবে ঝাঁকিয়ে মাছগুলোকে আমি আলগা করে নিয়েছি। আর এবার আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি, যেহেতু আমি তরকারিটা একেবারে মাখা মাখা রাখবো, যার কারণে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। এর চাইতে বেশি পরিমাণ পানি কিন্তু এখানে আর লাগবে না। এখন এখানে দিয়ে দিচ্ছি আস্ত 7 থেকে 8টা কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আমি 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নিয়েছি। প্রিয় দর্শক, দেখুন তরকারিতে কিন্তু একটা মাখা মাখা ঝোল চলে এসেছে। আর অবশ্যই কিন্তু লবণটা দেখবেন যে ঠিক আছে কিনা। এর চাইতে কিন্তু আমি আর ঝোলটা কমাবো না, কারণ তরকারিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। প্রিয় দর্শক, চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আর ঝোলটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে। কেউ যদি এর চেতে বেশি খেতে চান বা কেউ এর চেতে কম খেতে চান, সেটা বুঝেই কিন্তু চুলা থেকে নামিয়ে নেবেন। দেখুন প্রিয় দর্শক, একটুখানি ঠান্ডা হওয়ার পরেই কিন্তু উপরে শরটা পড়ে গেছে। আর আমি গরম থাকা অবস্থাতেই কিন্তু একটা প্লেটে ঢেলে নিয়েছি। ইলিশ মাছের থেকে কিন্তু অনেকটা তেল উঠে যায়, যার কারণে কিন্তু তরকারিতে অনেক তেল দেখা যায়। এবার আপনাদের সাথে শেয়ার করছি 3 নম্বর রেসিপি। আর 3 নম্বর রেসিপিতে আমি যেটা দেখাচ্ছি সেটা হলো শাপলা দিয়ে ইলিশ মাছের ঝোল। এটা আমার খুব পছন্দের একটা খাবার। আমি অনেকবার কিন্তু এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি, আবারও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রিয় দর্শক, এক এক সময় আসলে এক একভাবে শাপলা দিয়ে ইলিশ মাছের ঝোলটা আমি করে থাকি। তবে আজকে যেভাবে করেছি সেভাবে আপনারা দেখুন, এভাবে আপনাদের কাছে ভালো লাগে নাকি। এখন কিন্তু বাজারে তেমন একটা শাপলা পাওয়া যায় না, আর যেগুলো পাওয়া যায় সেগুলো খুব ছোটো ছোটো মোটা মোটা টাইপের শাপলাগুলো, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। তো এখানে আমি 1 আঁটি শাপলা নিয়েছি আর 1টা ইলিশ মাছ নিয়েছি। এবার ইলিশ মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে শাপলাগুলোকেও ভালোভাবে কেটে নিয়েছি। প্রিয় দর্শক, শাপলা যখন কাটবেন তখন কিন্তু শাপলার গায়ে আঁশ থাকে, আঁশগুলো কিন্তু ভালোভাবে ফেলে দিতে হবে। আর ইলিশ মাছটাতে আপনারা চাইলে লবণটা মাখিয়ে নিতে পারেন। লবণটা মাখিয়ে নিলে কিন্তু খুব বেশি ভালো হয়, ইলিশ মাছের ভিতরে লবণটা ঢুকে যায়। প্রিয় দর্শক, 1টা কড়াই বসিয়েছি আর এখানে আমি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল গরম করে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজের সাথে আমি দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এবার মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি মশলাটা কষানোর জন্য। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সাথে দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি কোনো রকম অন্য মশলা ব্যবহার করব না। 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম।
নাড়াচাড়া করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি 7 থেকে 8 মিনিটের মতো। প্রিয় দর্শক, তেলটা উপরে উঠে আসার পরে এখানে আমি অ্যাড করে দিলাম ইলিশ মাছের টুকরোগুলো আর 1/2 কাপ পরিমাণ পানি। ভালোভাবে মাছটাকে আগে একটু কষিয়ে নিতে হবে। পানিটা কিন্তু আমি দুইবারে দিয়েছি 1/2 কাপ। প্রিয় দর্শক, এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিয়েছিলাম 5 থেকে 6 মিনিটের মতো। মাছটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। প্রিয় দর্শক, আমি কিন্তু এখানে ইলিশ মাছের লেজ, মাথা সব কিছু মিলিয়েই রান্না করছি। মাছগুলো তুলে নেওয়ার পরে অবশিষ্ট যে মশলা ছিল সেখানে আমি শাপলাগুলো দিয়ে দিলাম। শাপলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 5 থেকে 6 মিনিটের মতো। দেখুন প্রিয় দর্শক, শাপলার গায়ের থেকে কী পরিমাণ পানি উঠে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম আস্ত 10 থেকে 12টার মতো কাঁচামরিচ। আপনারা যে যেরকম ঝোল খাবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে পানিটা দিতে হবে। প্রিয় দর্শক, পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম বলক না ওঠা পর্যন্ত। বলকটা চলে এসেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি কষিয়ে রাখা ইলিশ মাছের টুকরোগুলো। ইলিশ মাছগুলো দিয়ে আমি শাপলার উপরে আলতো আলতো করে বিছিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে আমি 10 মিনিটের মতো এখন রান্না করে নিয়েছি। প্রিয় দর্শক, আমি দুই পাশের কড়াইটা ধরে ঝাঁকিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর চাইতে কিন্তু আর বেশি পরিমাণ ঝোল রাখবো না বা ঝোলটা আমি কমাবো না। আপনারা যদি ঝোলটা কম বেশি করতে চান তাহলে কিন্তু সেটা বুঝে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামানোর আগে কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন লবণটা ঠিক আছে কিনা। প্রিয় দর্শক, গরম ভাতের সাথে কিন্তু অসম্ভব ভালো লাগে এই রেসিপিটা। যারা নাকি কখনো ট্রাই করেননি তাদের কাছে অনুরোধ থাকবে, একবার হলো ট্রাই করে দেখবেন যে কতটা মজার এই রেসিপিটা। প্রিয় দর্শক, এবার চলে যাচ্ছি 4 নম্বর এবং সর্বশেষ রেসিপিতে। কিছু কিছু সবজি আছে যেটা ইলিশ মাছ দিয়ে খেতে অতুলনীয় স্বাদের। তার ভিতরে কিন্তু কাঁচাকলা। কাঁচাকলা আর ইলিশ মাছ কিন্তু প্রাচীন একটা রেসিপি। আমার নানি কালো জিরার ফোড়ন দিয়ে ইলিশ মাছ আর কাঁচাকলার পাতলা ঝোল কীভাবে রান্না করে থাকতো সেই রেসিপিটাই আপনাদের সবার সাথে আজকে আমি শেয়ার করব। বাজারে কিন্তু সারা বছরই প্রায় কাঁচাকলা পাওয়া যায়। এই একটা সবজি যার কিন্তু কোনো সিজন নেই, সারা বছরই অনায়াসে যে কোনো সময় পেয়ে যাবেন। এখানে আমি 8টা কাঁচাকলা নিয়েছি আর 1টা ইলিশ মাছ নিয়েছি। যে যতটুকু রান্না করবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু কাঁচাকলা বা ইলিশ মাছটা নিয়ে নেবেন। এখন আমি ইলিশ মাছটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, সাথে কাঁচাকলাগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রিয় দর্শক, কাঁচাকলা কিন্তু কেটে হলুদ আর লবণ দিয়ে কুচলিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে করে কাঁচাকলার যে কষ আছে সেই কষটা কেটে যায়। আর এখানে ইলিশ মাছটা কেটে পরিষ্কার করে লবণ মাখিয়ে রেখে দিয়েছি। লবণটা যদি আপনি মাখিয়ে রাখেন তাহলে কিন্তু ইলিশ মাছের ভিতরে খুব সহজে লবণটা ঢুকে যায়। আর কাঁচাকলাটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে কুচলিয়ে ধুয়ে নিয়েছি, এখন কিন্তু কোনো রকম কষ নেই। যদি আপনি কাঁচাকলা হলুদ বা লবণ দিয়ে না ধুয়ে নেন সেক্ষেত্রে কিন্তু তরকারিটা কালো হয়ে যাবে। 1/2 কাপ সরিষার তেল গরম করে এখানে 1 চা চামচ পরিমাণ কালো জিরার ফোড়ন দিয়ে দিলাম।
কালো জিরার ফোড়ন দিলে কিন্তু এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে গরম ভাতের সাথে। প্রিয় দর্শক, কালো জিরাটা কিন্তু আপনি প্রায় 15 থেকে 20 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে তারপরে এখানে পেঁয়াজটা অ্যাড করতে হবে। আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আর সাথে লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে এখন নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা হাফ কাপ পরিমাণ। প্রিয় দর্শক, যারা আদা রসুন বা অন্যান্য মশলা খেয়ে থাকেন ইলিশ মাছে, তারা কিন্তু এখানে অ্যাড করতে পারেন। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি প্রায় 8 থেকে 9 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। তেলটা উপরে উঠে এসেছে, এখন এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচা কলা। কাঁচা কলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, আর কাঁচা কলাটা কষানোর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি সাথে। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আমি 6 থেকে 7 মিনিটের মতো কলাগুলো কষিয়ে নিয়েছি। প্রিয় দর্শক, দেখুন এখন কিন্তু কোনো রকম পানি নেই। নাড়াচাড়া করে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। কাঁচা কলা কিন্তু ঝোল খুব তাড়াতাড়ি টেনে নেয়, আর সেটা বুঝেই কিন্তু এখানে পানি অ্যাড করতে হবে। আপনারা কে কতটুকু ঝোল খাবেন, আবার কাঁচা কলাটাও কিন্তু সিদ্ধ হতে হবে, ইলিশ মাছটাও কিন্তু সিদ্ধ হতে হবে। প্রিয় দর্শক, আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নাড়াচাড়া করে অ্যাড করে দিলাম 10 থেকে 12টার মতো আস্ত কাঁচামরিচ। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম বলক না ওঠা পর্যন্ত। প্রিয় দর্শক, বলকটা কিন্তু চলে এসেছে। লবণ মাখিয়ে যে ইলিশ মাছগুলো রেখে দিয়েছিলাম সেগুলো এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। আপনারা কেউ যদি এভাবে কাঁচা ইলিশ মাছ খেতে পছন্দ না করেন, সেক্ষেত্রে কিন্তু ইলিশ মাছটা আগে কষিয়ে উঠিয়ে নিয়ে কিন্তু কাঁচা কলাটা কষিয়ে ঝোল দিয়ে তারপর ইলিশ মাছটা দিয়ে দিতে পারেন। তবে আমাদের বিক্রমপুরে কিন্তু এভাবেও রান্না করে থাকে। আমার নানি বেশিরভাগ সময় এভাবেই রান্না করে থাকতো ইলিশ মাছগুলো। যারা নাকি কখনোই এই পদ্ধতিতে ইলিশ মাছ রান্না করে খাননি, তারা একবার হলো ট্রাই করে দেখবেন যে কতটা মজার। নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। প্রিয় দর্শক, দেখুন সম্পূর্ণ রান্নাটাই কিন্তু হয়ে গেছে। মাছ, কাঁচা কলা সবই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর তরকারিতে কিন্তু আমি যেরকম ঝোল রাখতে চেয়েছিলাম সেই পর্যায়ে চলে এসেছে। লবণটা কিন্তু অবশ্যই দেখবেন, তারপরে চুলাটা বন্ধ করে দেবেন। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি, আর কিছুক্ষণ রাখার পরেই কিন্তু তেলটা উপরে ভেসে উঠবে। গরম থাকা অবস্থায় আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি। দেখতে যতটা চমৎকার লাগছে, খেতে কিন্তু এর চাইতে অনেক বেশি সুস্বাদু। তাহলে প্রিয় দর্শক, আজকে আর কোনো কথা নয়, আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।